ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পার্সোনালি এই কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় নাই প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন কোডিং করা নিয়ে একদমই ব্যস্ততার মধ্যে আছি তো নাও অনেকেরাই আমাদেরকে ফোন করেছেন মেসেজ করেছেন যে সমস্যাটা আপনারা ফেস করতেছেন সেটা হলো অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড শো করায় না তো বেসিক্যালি অ্যাড শোন হওয়ার দুটো রিজনই হতে পারে একটা হলো যে আমরা এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে অ্যাডমোবের একটি নতুন আপডেট চলে আসছে যেখানে আপনি ইমপ্রেশনের সাথে সাথে ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং সেটা আপনার নিজের ইচ্ছা মতো তো বেসিক্যালি সেই ভিডিওটাকে উল্লেখ করে অনেকেরাই সেই সিস্টেমটা অন করে দিয়েছে ঠিক আছে তো এটা একটা রিজন হতে পারে আর একটা রিজন হলো আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যে আপনারা অ্যাড সার্ভার করেন সেই অ্যাডের যে আপনারা কোডিং করেনই সেটা একটা রিজন হতে পারে তো ফার্স্ট অফ অল প্রথম রিজনটা হচ্ছে আমরা যে এই অপশনটি অর্থাৎ এই সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে আপনারা যদি এই অপশনটি অন করেন অর্থাৎ পার ডলার এখানে আপনারা সেট করে দেন ঠিক আছে যে সিপিএম ফ্লোর এটা যদি আপনি অন করে দিয়ে এখানে পার ডলার আপনি সিলেক্ট করে তারপরে এখানে কান্ট্রি বেসিক আপনি দিয়ে দেন তো সেক্ষেত্রে কী হবে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু অ্যাড কম শো করাবে কেন কম শো করাবে আমি এটা আপনাদের বলে দিই যখন আপনি এখানে থাউজেন্ড ভিউ থাউজেন্ড ইম্প্রেশনে আপনি যদি এক ডলার দেন বা দু ডলার দেন তখন কিন্তু লিমিটেড অ্যাড শো করাবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে এমন হতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাডও শো করাবে না তো বেসিক্যালি সবগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে তো হাই কোয়ালিটি অ্যাড শো করে না তাই না তো সিপিএম ইসিপিএম ফ্লোর কিন্তু এই অপশনটি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটির যে অ্যাড সার্ভারগুলো সেটা কিন্তু খুবই কম হয়ে যাবে তো ওই ভিডিওর মধ্যে কিন্তু আমি বলেই দিয়েছিলাম যে আপনারা যদি ইসিপিএম ফ্লোর অন করেন তো বেসিক্যালি সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড সার্ভার খুবই কম হবে এমনকি দেখা যেতে পারে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাড শো করাবে না এবং কন্টেন্ট বেসিক অ্যাপ্লিকেশন না তাই আমরা ইসিপিএম ফ্লোরটা কখনোই ইউজ করবো না আমাদের আর্নিং অ্যাপ্লিকেশন বা এরকম টাইপের অ্যাপ্লিকেশনের মধ্যে ঠিক আছে তারপরও যদি আপনারা ইসিপিএম ফ্লোরটা অন করে আমাকে বলেন যে ভাইয়া অ্যাড শো করা যাচ্ছে না এবং ভিডিওটার মধ্যে আমি ফুলফিল বলে দিয়েছিলাম যদি আপনারা ইসিপিএম ফ্লোর এই অপশনটি অন করেন তাহলে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার অ্যাড সার্ভারটা কিন্তু খুবই কম হয়ে যাবে ঠিক আছে তো নাও এখন দেখা যাচ্ছে সেকেন্ড যেটা রিজন সেই রিজনটাও হতে পারে দেখা গেল আপনি ইসিপি ফ্লোর অন করেনই নেই তো সেকেন্ড যেটা রিজন এটা হতে পারে আপনারা যদি থাঙ্কা বা এপি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন তো সেখানে আপনারা যদি কোনো অ্যাড নেন ফর এক্সাম্পল দেখুন এখানে এক্সপেরিমেন্টাল এসে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদের থাঙ্কাল দিয়ে তো আপনারা যারা এপি বিল্ডার যে কোনো ওয়েবসাইটে ক্রিয়েট করেন না কেন আপনারা যে অ্যাড নেন এখানে অ্যাড নেওয়ার পরে আপনাদের এই যে শুধুমাত্র যে অ্যাডটা কিন্তু ড্রাগন ড্রপ করলেন তারপরে অ্যাড ইউনিট বসালেন এবং টেস্ট মোডটা অন করে দিয়ে অ্যাপ্লিকেশনটি বিল্ড করলেই কিন্তু অ্যাড শো করাবে না ঠিক আছে শো করাবে কিন্তু সেটা একদম আপনার যে ম্যানুয়ালি সার্ভার হিসেবে শো করাবে সেটা কিন্তু শো করাবে না আপনাকে যেটা করতে হবে কোডিং করতে হবে ফর এক্সাম্পল দেখা গেলো এখানে একটু ব্যানার কোড নিলাম তারপর এখানে একটা ইন্টারশুয়াল অ্যাড নিলাম ঠিক আছে তো এটা আপনাকে করতে হবে ব্লকে এসে ব্লকে এসে আপনাকে ব্লক লিখতে লাগবে বেসিক্যালি এভাবে কিন্তু আপনি একটা স্ক্রিনের মধ্যে অ্যাড অ্যাডমোভ কোড এবং আপনার ইন্টারশোয়াল অ্যাড কোড নেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাডটা শো করাবে না ঠিক আছে এই যে আপনি ইন্টারশুয়াল এবং ব্যানার কোডটা নিয়েছেন এটা কিন্তু আপনাকে ব্লক লিখতে লাগবে তো ফার্স্ট অফ অল নাও আমরা ব্যানার কোড নিয়েছি এবং ইন্টারশ্রুয়াল নিয়েছি এবং আমাদের ফর এক্সাম্পল কোড আমরা ইনপুট করে দিয়েছি অ্যাড কোড ঠিক আছে তারপর টেস্ট মোড আরমার্ক করে দিয়েছি তো এখন আসবেন ব্লকে তো ব্লকে এসে আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা স্ক্রিন নিতে হবে ফর এক্সাম্পল আমি এটা সরাই দিচ্ছি তো এখানে দেখুন হোয়েন স্ক্রিন ইনলাইস তো এটা আপনি নেবেন এই দেখুন স্ক্রিনের মধ্যে এখানে এসে দেখবেন যে হোয়েন স্ক্রিন ইনলাইস তো এই এক্সটেনশনটি নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানেই এসে যে অ্যাডমোভ যে ব্যানার এটাকে আপনাকে ট্রু করে দিতে হবে তো এখানে আপনাকে কল নিতে হবে কল অ্যাডমোভ ব্যানার তারপর এখান থেকে আপনাকে নিতে হবে এই এক্সটেনশনটি সেট অ্যাডমোভ ব্যানার ভিসিবাল তারপর উপরে আসবে লজিকে লজিকে আসার পর এটাকে আপনাকে ট্রু করে দিতে হবে তো এখন আমাদের যে ব্যানার কোডটা ব্যানার কোডের একদম পুরোপুরি কোডিং করা শেষ এখন আমাদের অ্যাপ্লিকেশনটি এই স্ক্রিনটি ইনিলাইজ হলে কিন্তু আমাদের এখানে ব্যানার কোড শো করাবে কল করবে তারপর এখানে ট্রু হবে তারপর ম্যানুয়ালি আমাদের সেকেন্ড যেটা আছে ইন্টারশ্যুয়াল এখানে ক্লিক করে আপনাকে জাস্ট এটাকে আপনাকে কল করতে হবে শুধুমাত্র আপনার ব্যানার কোডের জন্য ট্রু করে দিতে হবে আর ইন্টারশুয়ালের জন্য আপনাকে এটা শুধুমাত্র কল করে দিতে হবে হোয়েন স্ক্রিন ইনিলাইজ ঠিক আছে তো এই এটাই ছিল কোডিং জাস্ট আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড শো করা ঠিক আছে তো আপনারা এই কোর্ডিংটা অবশ্যই করবেন যে যে স্ক্রিনে আপনারা অ্যাড নিয়েছেন তাহলে আপনার অ্যাডগুলো কিন্তু শো করাবে এরপরেও যদি আপনার স্ক্রিনে এই ব্লকটা না লিখেন তো সেক্ষেত্রে অ্যাড হয়তো কম খুবই কম শো করাবে ঠিক আছে তো ম্যানুয়ালি এই দুটো রিজনের কারণে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড খুবই শো কম শো করায় বা শো নাও হতে পারে ঠিক আছে তো আপনারা যারা এই দুটো রিজন ফলো করেছেন বা ইউজ করেন করেননি তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনের মধ্যে এই দুটো রিজন আপনাকে মেনটেন রাখতে হবে তো ফার্স্ট অফ অল ছিল ইসিপিএম ফ্লোর যেটা অন করলে আমাদের আইনিং টাইপ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড খুবই কম শো করাবে আর সেকেন্ড যেটা ছিল আপনার থাঙ্কাবলের মধ্যে অ্যাড কোডিং ঠিক আছে তো আশা করি এই দুটি আপনারা ফলো করলে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড শো করাবে তো তারপরে যদি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড না শো করায় আমাদের এই ভিডিও নিচে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে আপনারা মেসেজ করলে আমাদের নাম্বার আছে সেখান থেকে আপনারা ডেক্ট কল করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই হ্যান্ড টেক কেয়ার